নমস্কার, প্রথমেই জানাই মহানবমীর শুভেচ্ছা। দেখতে দেখতে তিন তিনটে দিন কেটে গেল, কিন্তু কিভাবে কাটলো আমরা নিজেরাও জানি না। এই নবমী এলেই মনটা কোথায় যেন ভারাক্রান্ত হয়। এই নবমীটা আমরা সকলেই আটকাতে চাই, কিন্তু আটকাতে পারি কি? পারি না। এই নবমী আসার মধ্যে দিয়েও আমাদের মনে একটা আরও এক বছরের অপেক্ষার জন্য কিন্তু মনটা একটু হলেও আনন্দিত থাকে। কিন্তু সেই আনন্দকে আরও কিছুক্ষণ বয়ে নিয়ে যাওয়ার জন্য এই তিন তিনটে দিনের মতোই আজকেও আমরা আমাদের স্টুডিওতে হাজির করেছি আরও এক নতুন শিল্পীকে। না না, নতুন শিল্পী বলবো না, এই শিল্পীকে আপনারা আগেও দেখেছেন আমাদের চ্যানেলে। প্রথমেই যাই শিল্পীর কাছে। প্রথমেই সায়ন্তনীকে মহানবমীর শুভেচ্ছা জানাই। তোমাকেও মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রথমে সায়ন্তনীর কাছ থেকে আমরা জানতে চাইব, পুজো এবছর কেমন কাটলো? পুজো এবছর আগের বছরের মতন, অন্যান্য বারের মতন অতটাও ভালো হয়তো কাটছে না। সবাই জানো যে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো হ্যাঁ, ভার্চুয়ালি যেমন প্যান্ডেল দেখছি তেমনি সেরকমভাবে প্যান্ডেলে ঘোরাঘুরি হয়তো করতে পাচ্ছি না, কিন্তু তবুও ওই রাতের বেলা একটু আধটু ঘোরাফেরা বাড়ির কাছাকাছি, এই যা এই যা। আচ্ছা, সায়ন্তনী এসেছে যখন, আমরা তো যেমন আমরা অনুষ্ঠান সাজিয়েছি গান গল্প আড্ডা তো হবেই, কিন্তু সেই আড্ডাটা তখনই জমবে যখন একটা গান হবে। তাহলে প্রথমে কি একটা গান দিয়ে শুরু করা যায়? হ্যাঁ, একদম একদম একদম, চলো শুরু করো। শাশুড়ি বুড়ি দিদি
মানে স্টুডিওটা পুরো গম গম করছে মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমার একটা মানে জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে এই যে দুর্গা ঠাকুরের যে এই গানগুলো এইগুলো কি বেশি প্রাধান্য পায় এই মুহূর্তগুলোতে মানে এই পূজো আসছে বা এই যে এখন আমরা নবমীতে রয়েছে এর পরে কি মনে হয় যে এই গানগুলো গাই এই গানটা অন্তত আমি এই গানটার কথা বলতে পারি এই গানটা এতটাই একটা সুন্দর গান পূজো ছাড়াও যদি অন্য সময়ে শোনা হয় গানটা কিন্তু সত্যি মন ভরিয়ে দেয় একই রকম এর মানে প্রাধান্য থাকে বলতে গেলে একদমই তাই শায়দুরের কাছে জানবো যেহেতু আমরা পূজোর আড্ডা আজকে শুধুমাত্র পূজো নিয়েই আমরা আলোচনা করব এই পূজোতে তুমি তো বললে যে আমি বাড়িতে বসেই বা টুকটাক প্যান্ডেলে ব্যান্ডেলে ঘুরেছো তো সেটা কি ফ্যামিলির সাথে না বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়েও একদিন বেরিয়েছিলাম তবে খুব একটা মানে সব কিছুই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোথাও খাওয়া দাওয়া কিছুই করিনি যেটা মানে প্রত্যেকবারে করি এবারে একেবারেই নয় সব বন্ধ তার মানে কি বাড়ি থেকেই খাওয়া দাওয়াটা সেরে তারপরে একদম একদম আচ্ছা মানে সবারই এই একই পরিস্থিতি আর সেই কারণেই মানে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা যাতে মানে একদমই বাড়িতে বসে বসে বোর ফিল করছেন সেই ফিলটা যাতে না হয় সেই জন্য শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের এই আড্ডাটা সাজানো বেশি কথা বলবো না আর একটা গান শুনতে ভীষণ ইচ্ছে করছে একদম একদম চলো চলো গান একটা শুরু করে দিই কিন্তু চারিদিকের যা পরিস্থিতি সেই হারানোটা বোধহয় এখন কিছুক্ষণের জন্য স্থগিত রাখতে হবে তাই না একদম
পুজো মানেই তো একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তো মানে আগে আগে কি হতো, যখনই বাইরে বেরোতাম ঠাকুর দেখতে, এই একটু ফুচকা খাওয়া, এইরকম এরকম নিশ্চয় হয়েছে সায়ন্তনে? একদম। মানে এই বছর মানে বাড়িতেই কি কোনো কিছু স্পেশাল আইটেম এরকম কিছু হয়েছে? হ্যাঁ, বাড়িতে তো স্পেশাল হয়েছেই, মানে যেহেতু বাইরে হয়নি তাই বাড়িতে তো হতেই হবে, টুকটাক খাওয়া দাওয়া, না হলে কি করে পুজোর আনন্দটা কি করে আমরা তখন একটা এনজয় মিক্সড করব? মানে সবকিছু থাকে, খাওয়া দাওয়াটা বাদ দিয়ে এইরকমই একটা ব্যাপার হয়ে যায়। আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে, এই সায়ন্তনী যখন গান করছো, নিশ্চয় বন্ধু বান্ধবদের অনেক জন থাকে, তো গান আবৃত্তি মানে এইরকম করে কি কোনো আড্ডা দিতে বসা হয় পুজোতে? পুজোতে বসা হয়, কিন্তু এবারে সেটা হয়নি। সেটা হয়নি না, মানে সায়ন্তনী ভীষণ ভাবে মেনটেন করেছে, মানে এবারে এই যখন আমাদের স্টুডিওতে ও আসছে তখন আমাকেও জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ 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 সমস্ত কিছু মেনটেন হচ্ছে, মানে সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। না এই রকমও কিছু মানুষ থাকে যে যারা ভীষণ ভাবে মেনটেন করে, কারণ অনেকে থাকে তো মানে যেভাবে সবাই এবছর চুটিয়ে বাজার করেছে, মার্কেটিং করেছে, এটাই তো। মানে হ্যাঁ, এক বছর না করলেও কিছু এমন তো হতো না, ক্ষতি হতো না, ক্ষতি সেটাই। হতো না, সেটাই। সেই সব তো চলবেই, পুজো থাকবে, পুজোর আনন্দ থাকবে, সঙ্গে গান থাকবে। আর আমি জানি যে আজকের যে আড্ডাটা সেটা দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, মানে সব রকমের গান রয়েছে, আর নবমী মানেই তো হই হুল্লোড় আর শেষ মুহূর্তের আনন্দটাকে একদম রসিয়ে উপভোগ করার মতো। এরপরে আমরা কি গানে যাব? এরপরে আমার একটা খুব পছন্দের গান এটা, হয়তো তোমারই জন্য। ও বাবা, দারুণ গান! মানে এইরকম কি কেউ আছে হয়তো তোমারই জন্য বলার মতো? না, এখনো পর্যন্ত কেউ নেই। ঠিক আছে। চলো যাই, হয়তো তোমারই জন্য।
ব্যাপার নেই না একেবারেই না এই গানগুলো যত হচ্ছে মানে তত যেন মানে যত পুরনো হচ্ছে তত আরো বেশি মিষ্টি লাগছে একদম একদম যেভাবে ফিরে এলাম মানে সেটা আমরা নিজেদের কাছেও এটা বিশ্বাস হচ্ছে না মানে এত সুন্দর শুনতে লাগলো মানে কি বলবো আর কি আচ্ছা সায়ন্তনী মানে
পুজোর সময় প্রত্যেকেই একটু বেড়ু বেড়ু করতে যায়, মানে এইরকম কোথাও যাওয়া হয়েছে পুজোর পর বা এইরকম? এবছর তো কোথাও হয়নি, আগের বছর বেড়াতে গিয়েছিলাম, কালিম্পং, লাভা, লোলেগাঁও, পুরো নর্থ বেঙ্গল ঘুরেছি। ঘুরতে যাওয়া মানে তো ভীষণ মজাদার মজাদার অনেক জিনিস, মানে অনেক কিছুই ঘটে থাকে। তো আমি ঘুরতে যাওয়া মানেই একটা মজার জায়গা, মানে সেটা একটা আলাদা পাওনা, মানে একঘেয়েমি জীবন ছেড়ে আমরা ঘুরতে যাচ্ছি। একদম। তো এইরকম তো মজার অনেক ছোটখাটো ঘটনা আছে, মানে এইরকম যখনই যাও নিশ্চয়ই ফ্যামিলির সাথে যাও? হ্যাঁ, ফ্যামিলি শুধু নয়, আমার মানে বাবাদের স্কুলের সমস্ত কলিগ এবং তাদের ফ্যামিলি, মানে প্রায় পুরো মনে হয় 50 জন মতো গিয়েছিলাম একসঙ্গে। বাপরে বাপ, মানে তাহলে তো হই হুল্লোড়ের মানে গোটা ট্রেনে মনে হচ্ছে, মানে শুধু মনে হয় আমরাই, মানে আমাদের কামরাটাতে সবাই, আমরা এই কামরায় সেই কামরায়, মানে প্রত্যেকটা কামরায় যাতায়াত চলছে। হ্যাঁ, বেশ মজা আনন্দ করতে করতে গিয়েছি। অন্য কামরায় যারা বসে আছে, যারা তোমাদের সঙ্গে যায়নি, তাদের একটু মানে অসুবিধা কিছু হয়নি? না, অসুবিধা কিছু হয়নি, তো সবাই দেখছে যে এরা এদিক ওদিক করছে করছে আর কি, সেটা দেখছে। সেটা নিয়ে বেশ খুব মজা হয়েছিল। এবং তারপরে সেখানে পৌঁছানো, তারপরে প্রায় অনেকগুলো গাড়ি করে একসঙ্গে যাওয়া, একটা বেশ ভালো মজা। আলাদা রকম স্মৃতি, এই স্মৃতিগুলোই তো মানুষের মধ্যে থাকে। কিন্তু এবছর মানে সবকিছুটা একটা কোথায় যেন, মানে যতই আমরা মজা করি বাড়িতে বসে যাই হোক, মানে সেই মজাটা তো আর না একেবারেই না। যত এবছরটা সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই আলাদা, কিন্তু সেই আলাদার মধ্যে থেকেও তবু আমাদের আনন্দটা বেছে নিতে হবে। এরপরে আমরা কি গানে যাব শান্তনু? এরপরে আমরা যাচ্ছি এই মোম যোছনায়। চল শুরু করি। হয় একটু কাছে মনে হয়
গল্প করার আমন্ত্রণ জানালো, কিন্তু দেখতে দেখতে বেশ খানিকটা সময় কিন্তু পার হয়েছে। গল্প আর একটুখানি হবে, তাই না সায়ন্তনে? অনেকটাই সময় চলে গেল, সময় চলে গেছে। মানে সায়ন্তনীর গান হচ্ছে, আর আমি জানি যে বেশি কথা শুনতে কারোরই ইচ্ছে করছে না। ও যেভাবে আজকে গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছে আর দর্শক বন্ধুদের সামনে, আশা করি সকলের নবমীর আজকে সকাল হোক রাত হোক প্রত্যেকটা দিনই ভীষণ ভালো যাচ্ছে। মানে সেই কমপ্লিমেন্ট, সেই কমেন্ট আমরা কিন্তু পেয়েছি। তো নবমীর একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সায়ন্তনে। সায়ন্তনীকে মানে বিদায় জানাতে ইচ্ছে না করলেও মানে কিছু উপায় নেই, শেষ গানে যাব। শেষ গানে শেষটা একটা হিন্দি দিয়ে শেষ করছি। একদম নবমী মানেই তো একটু মানে শেষ দিনের মজাটাকে একদম উপভোগ করার মতো, তো সেক্ষেত্রে একটু অন্যরকম গান হলে ক্ষতি কি। চল শুরু। নন্নারে 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 নন্নারে
সকাল এবং সন্ধে একেবারেই জমজমাট, মানে অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই না, কিন্তু আমরা প্রত্যেকেই সময়ের হাতে বাঁধা, তো আমাদেরকে শেষ করতে হবে। কিন্তু শেষ করার আগে সায়ন্তনীকে আরো একবার ধন্যবাদ আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তোমাকেও আরেকবার শারদীয়ার বিশেষ করে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকে। একদম, তবে বিদায় তো জানাবো, বিদায় জানাতে হবে আমাদের দর্শকদেরকেও। এই চারটে দিন আমরা যেভাবে কাটালাম আপনাদের সঙ্গে, আশা করি আপনাদের যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে আমাদের নিজেদের। সকলে আপনারা সুস্থ থাকুন, আশা করি মা দুর্গার এই আবির্ভাবে সমস্ত পরিস্থিতি খুব তাড়াতাড়ি সেরে উঠবে, পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো ক্যামেরার পেছনের ভাইদেরকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে আয়োজন করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো নতুন শিল্পীকে নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।